এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের ফ্রন্ট পেজটি তৈরি করার জন্য প্রথমত আপনি ওপেন করে নেবেন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর যে সাদা পেজটি আপনি দেখতে পাচ্ছেন সেই পেজের সাইজটা ঠিক আছে কিনা সেটিকে চেক করে নিতে হবে। চেক করার জন্য লেআউট রিবন ট্যাবে ক্লিক করবেন। লেআউটের ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সাইজ লেখা। এই সাইজ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এ ফোর আমার করা আছে। যদি আপনার লেটার হয়ে থাকে এ ফোর করে নেবেন। করে নেওয়ার পর এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আমরা দিব বর্ডার। তো প্রথমত আপনারা বর্ডার দিবেন। বর্ডার দেওয়ার জন্য ডিজাইন রিবন ট্যাবে ক্লিক করবেন। ডিজাইন রিবন ট্যাবে ক্লিক করার পরে দেখবেন ডান দিকে আছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার পরে নিচে দেখবেন আর্ট বলে অপশন আছে। এই আর্ট অপশনের এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করবেন। তো অনেকগুলো বর্ডার এখানে দেখতে পাবেন। এবার এখান থেকে যে বর্ডারটা আপনার পছন্দ হবে সেই বর্ডারটা এখান থেকে দিয়ে দিবেন। তো মনে করুন আমি এই বর্ডারটা দিচ্ছি। দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখুন আমাদের পেজে চারো সাইডে দেখুন বর্ডার চলে এসেছে। এই যে পেজে বর্ডার চলে আসলো, এই বর্ডারটাকে আরেকটু ভালোভাবে সাজাতে হবে। সাজানোর জন্য আমি কর্নারে বর্ডার দিব। তার জন্য কি করব, ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব। তারপরে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর দিস ডিভাইস ক্লিক করবেন। দিয়ে যে লোকেশনে আপনার পিকচার আছে সেখান থেকে চুজ করবেন পিকচারটা। তো আমার পিকচার আছে ইউএসবিতে, দেখে নিই। আমি এখান থেকে পিকচারগুলো দেখতে পাবো। লার্জ আইকন করলাম। তো কর্নার বর্ডারে আমি এই পিকচারটা ডাউনলোড করেছি গুগল থেকে। গুগল থেকে পেয়ে যাবেন, কর্নার বর্ডার লিখে সার্চ করবেন। তো এই দেখুন পিকচার চলে এলো। এই পিকচারটাকে কোণাতে বসাবেন। বসানোর জন্য আপনাকে অবশ্যই করতে হবে টেক্সট র্যাপিং, তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট। এই কাজটা করবেন অবশ্যই। তারপরে এটাকে একটু সাইজ আমি ছোট করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এবার কোণাতে নিয়ে গিয়ে বসিয়ে দিব। এই দেখুন একবারে কর্নারতে সাটিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন বসালাম, বসানো হয়ে গেল। এবার এই কর্নার বর্ডার যে বসালাম সেটার যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, দেখুন এটা ব্ল্যাক কালারের আছে, যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালারও চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। এখানে দেখবেন কালার আছে, বিভিন্ন রকম কালার আছে, কালারটা চেঞ্জ করতে পারবেন। এই দেখুন কালার। তা আমি মনে করুন এই কালারটাই রেখে দিচ্ছি, রেড রেড টাইপের কালার হয়ে গেল। এবার কালার চেঞ্জ করার পরে এটাকে কপি করে নেব। কন্ট্রোল দেবে সি কপি, আবার কন্ট্রোল দেবে ভি প্রেস করবেন, তো পেস্ট হয়ে যাবে। দেখুন ছবিটাকে কপি করবেন, তো কন্ট্রোল দেবে সি দেবে, কপি হয়ে গেল। আর পেস্ট করবেন, কন্ট্রোল দেবে ভি প্রেস করবেন, দেখুন আর এক কপি চলে আসলো। এবার এটাকে এখানে বসাবো। তো কী করবো, আমি এটাকে ঘুরিয়ে নেব। এই যে দেখুন এই পয়েন্ট, রোটেট যেটা পয়েন্ট আছে সেটা ধরে এইভাবে ঘুরিয়ে নেবেন, তারপর কোণাতে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন। একবারে ইজি প্রসেস। দেখুন আবার কপি করছি, কন্ট্রোল দেবে সি এ কপি আর ভি এ পেস্ট। দেখুন আর এক কপি চলে এলো, এটাকে নিচে নিয়ে চলে আসবো। তো কী করবো, পেস্টটাকে নিচে নামাতে হবে। এই ধরুন নিচে নামাচ্ছি, এবার ছবিটাকে নিচে নিয়ে চলে আসি, আর একটু পেস্টটাকে নিচে নামাই। এই দেখুন এবার ঘুরিয়ে নিচ্ছি। তাহলে কী করবো, এই রোটেট ধরে এইভাবে ঘুরাবো। এই দেখুন কীভাবে ঘুরাচ্ছি আমি, এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে বসিয়ে দেবেন। এই দেখুন বসে গেল, এখানে একবার পারফেক্টভাবে বসে গেল, ব্যাস। এবার এটাকে আবার কপি করে পেস্ট করে নিচ্ছি, এই সাইডে বসাবো। তাই কী করবো, এটাকে আর একবার ঘুরাবো এই সাইডে। এই দেখুন ডান দিকে ঘুরিয়ে নিলাম, তারপরে এখানে নিয়ে গিয়ে একবার কোণাতে বসিয়ে দিবেন। এইভাবে বসে গেল। দেখুন এটা চারো কোণাতে, চারো সাইডে একবার কোণা কোণারে বসিয়ে দিলাম। বর্ডারটা বেশ দেখতে ভালো লাগছে। এবার আমি লিখবো স্কুলের নাম, স্কুল বা কলেজ যেটার বানাবেন সেই স্কুল কলেজের নামটা রাউন্ড করে লিখবেন। তো রাউন্ড করে লিখার জন্য ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখবেন ওয়ার্ড আর্ট বলে একটা অপশন আছে, এই ওয়ার্ড আর্টে ক্লিক করবেন। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর নর্মাল একটা ওয়ার্ড আর্ট নেবেন, সিম্পল। দিয়ে বাংলাতে লিখবো। তো বাংলাতে লিখার জন্য কি করব, আমি তো বিজয় বায়ান্ন ইউজ করব। তো বিজয় বায়ান্ন ইউজ করার জন্য আমি এখান থেকে ফন্ট ফেস, ফন্ট ফেসটা নেব আমি সুতন্নি এমজে। এখান থেকে বাংলা অনেক ফন্ট আছে, আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন, তবে আমি সুতন্নি এমজে ফন্ট, এই ফন্টটা নেব। এই ফন্টটা হচ্ছে এই ফন্টটা, এটা ভালো লাগবে। দেখুন অনেকগুলো ফন্ট আছে, সুতন্নি এম জে, এটা সুতন্নি না, সুতন্নি আরও নিচে হবে। এই যে সুতন্নি এম জে, এই যে সুতন্নি ও এম জে ইংলিশে লেখা আছে, তার উপরের বাংলা ফন্টটা, এটাই ক্লিক করলাম।
দেখুন ফন্ট চলে এসেছে, এবার আমরা বাংলাতে লিখব। তো লিখার জন্য কি করব, এই দেখুন বাংলা বিজয় অ্যাক্টিভ করার জন্য এখানে দেখবেন যে বিজয় বায়ান্ন আছে, আমি এটাকে রাইট ক্লিক করে উপরে নিয়ে চলে আসছি, তাহলে দেখতে পাবেন এই দেখুন ইংলিশ আছে, এবার এটা বাংলা হয়ে যাবে। বাংলা করার জন্য কন্ট্রোল দেবে, অল্টার দেবে, বি প্রেস করবেন, দেখুন বিজয় ক্লাসিক হয়ে গেছে। এবার আমি টাইপ করব স্কুলের নামটা, স্কুলের নাম লিখছি আমি ক আকার ই অ যুক্ত চ দন্তান্ন ত লয় আকার, এই দেখুন কাঞ্চনতলা জে ফুল স্টপ ডি ফুল স্টপ জে কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশন হাস্যই দন্তান্ন দন্তান্ন এই দেখুন ইনস্টিটিউশন, তাহলে হস্যিকা দন্ত সয়ে যুক্ত টয়ে দেব টয়ে হস্যি হাস দন্তান্ন, এই দেখুন ইনস্টিটিউশন বানান তালবস্ব দন্তান্ন হবে, ব্যাস এই দেখুন আমি স্কুলের নামটা লিখে দিলাম কাঞ্চনতলা জেডি জে ইনস্টিটিউশন। এবার এই লেখাটাকে আমি রাউন্ড করে ঘুরাবো, রাউন্ড করে ঘুরানোর জন্য কি করছি দেখুন, লেখাটাকে জাস্ট ক্লিক করলাম এই দাগটাতে, দাগটাই ক্লিক করে চলে আসছে আমি সেভ ফরম্যাট, এই যে ফরম্যাট রিবন ট্যাব, এই রিবন ট্যাবের মধ্যে এসে এখানে একটা অপশন দেখতে পাবেন টেক্সট ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে ট্রান্সফর্ম, এখানে গিয়ে দেখুন রাউন্ড করে ঘুরানো আছে, এটা আমি ক্লিক করে দিলাম, দেখুন ঘুরে গেল। ঘুরে গেলে আমি এটাকে সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, এই দেখুন বড় করলাম, এই সাইডেও আমি বড় করে নিচ্ছি বাম দিকে। এবার লেখার সাইজটা বড় করব, দেখুন সাইজটা বড় করার জন্য কি করব, হোমের মধ্যে থেকে সাইজটাকে জাস্ট বড় করব, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে নিচে একটু নামাই আরও ভালো লাগবে, এই দেখুন ঘুরছে না, রাউন্ড করে ঘুরছে দেখুন, এই দেখুন কাজটা কত সুন্দরভাবে ঘুরছে। আর একটু এদিকে বড় করতে পারি, এই সাইডে বাম দিকেও বড় করে নিচ্ছি, দেখুন রাউন্ড করে কিন্তু ঘুরিয়ে নিলাম, এটাকে আর একটু উপরে উঠাই এই হলুদ পয়েন্টার ধরে, দেখুন কত সুন্দরভাবে এটা কাজটা করে নিলাম। যখন ঘুরানো হয়ে গেল, রাউন্ড করা হয়ে গেল, একটু উপরে নিয়ে যাই, তো কিবোর্ড থেকেও নিয়ে যেতে পারেন বা মাউস ধরে ক্লিক করে দেবে থেকেও নিয়ে যেতে পারেন, এই দেখুন যখন এই কাজটা হয়ে গেল, আমি যদি একটু চাই মোটা করতে বোল্ট করে দেব, তাহলে মোটা হবে, দেখি কেমন লাগে বোল্ট করে, খারাপ লাগে না, ভালোই লাগছে দেখুন। এবার একটু কালার করে দিই লেখাটার, লেখার কালার আমি কি করব, না আমি এখানে রেড ইউজ করেছি, বর্ডারও রেড আছে, তো আমি লেখাটাকেও রেড করব, তো লেখার কালার আমি এখান থেকে রেড মেরে দিচ্ছি, যা দেখতে ভালো লাগে, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, এখানে বিভিন্ন কালার করতে পারেন, এই দেখুন আমি করে দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনার সুবিধা মতো আপনি কালার করতে পারেন, আমি শিখাচ্ছি জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি, এবার সুবিধা মতো আমি রেড দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিবেন। যখন কাজটা হয়ে গেল, দেখুন আমার এই কাজটা হয়ে গেল, এবার এখানে দিব একটা লোগো, লোগো দেওয়ার জন্য ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচার, সেম ভাবে আমি পিকচারটাকে ওপেন করে নিয়ে নিচ্ছি, লোগো যেটা আছে দেখি কোনটা লোগো আছে, তাহলে আমি লার্জ আইকন করে এখানে দেখুন একটা লোগো আছে, এই লোগোটাকে আমি দিয়ে দিব, এই দেখুন লোগোটা চলে এসছে। এই লোগোটাকেও কি করতে হবে, টেক্সট র্যাপিং এ ক্লিক করবেন, দিয়ে ইনসার্ট ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব, দেখুন লোগোটা চলে এলো, এই লোগোটাকে ধরে উপরে ঠিকঠাক করে বসাবেন, একটু ক্রপ করে আমি কাটিং করে নিই, দেখুন ক্রপে ক্লিক করলাম, দিয়ে লোগোটাকে এভাবে ধরে একটু নিচে ছোট করে নেবেন, মানে সাদা অংশটা বাদ দিয়ে দিচ্ছি আমি, এই দেখুন ইজি প্রসেস, বেশিক্ষণ লাগবে না, দেখুন শিখে যাবেন কাজটা। এবার এই লোগোটাকে এখানে বসান, একটু সাইজ ছোট করে দিচ্ছি, এই দেখুন সাইজ ছোট করলাম, এখানে বসিয়ে দিচ্ছি, এ উপরে এতটা যাওয়া সম্ভব, এই দেখুন লোগোটা বসে গেল। এবার লোগোটা যখন বসে গেল, কাজটা হয়ে গেল, দেখুন লোগোটা বসে যাওয়ার পরে এবার এখানে আমি শেপস ইউজ করব, বিজয়টা বন্ধ করে দিই, আচ্ছা শেপস ইউজ করছি আমি, শেপসে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখুন তারপরে শেপস, শেপসের মধ্যে থেকে একটা শেপস আমি এখানে নিয়ে নিচ্ছি, ধরুন এই শেপটা নিচ্ছি, নাম হচ্ছে টাইটেল ডাউন রিবন ডাউন, তো এই শেপটাই ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি টেনে নিচ্ছি, এই দেখুন শেপটা এই ধরনের, শেপটাকে বাম সাইডে হলুদ পয়েন্ট ধরে এইভাবে বড় করছি,
আর এটাকে নিচে নামাচ্ছি, এই দেখুন, দিয়ে এটাকে ঠিকঠাক করে এই জায়গায় বসিয়ে দিব, লোগোটার নিচে বসিয়ে দিলাম। এবার কালার করে নিচ্ছি, কালার করার জন্য সেভ ফিলে ক্লিক করলাম, তারপর এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আর আউটলাইন কালারটা আমি ইয়েলো রেখে দিই, এই দেখুন, একটু হালকা ছোট করি, দেখতে আর একটু ভালো লাগবে, এই দেখুন, এই হচ্ছে লোগোটা বসে গেল। এই দেখুন কেমন লাগছে দেখতে, এটা বাইরে ক্লিক করতে হবে, হ্যাঁ এই দেখুন লোগো বসে গেছে। এই লোগোটার মধ্যে এবার আমি কি করব, ইনসাইডে ক্লিক করব, যে ওয়ার্ড আর্ট করে এটা লিখা লিখে দিচ্ছি, বা টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন, অসুবিধা নাই, আমি ওয়ার্ড আর্টেই করছি। এটাকে একটু নিচে নিয়ে আসি, 2007 যদি চালান তাহলে বক্স আসবে, এখানে 2016 চালাচ্ছি আমি, মাইক্রোসফট অফিস 2016, এই জন্য একটু আলাদা আছে, 7 যারা চালাচ্ছেন, তবে 13 16 এগুলো একই রকমই পাবেন দেখতে। ESTD ফুল স্টপ 1897। এবার এই লেখাটাকে আমি সাইজ ছোট করে দেব, হোমে যাব, দিয়ে সাইজটাকে ছোট করে দিচ্ছি, এই দেখুন সাইজটা ছোট করলাম, একটু বোল্ড করে দিই, দিয়ে কালারটা করে দেবো, এখানে বসিয়ে দিই, এই দেখুন এখানে বসিয়ে দিচ্ছি, বসানো হয়ে গেল। এবার কালারটাকে আমি করে দিচ্ছি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, তাহলে মানাবে, দেখুন আমার এই কাজটাও হয়ে গেল। এবার তার নিচে আমি একটা শেপসের মধ্যে ডিজাইন টানবো, তাহলে ইনসার্টে গিয়ে শেপস দেখুন ডিজাইন কিভাবে করছি, চার কোণা শেপস নিচ্ছি, চার কোণা শেপস নিয়ে আমি এই জায়গা থেকে টানছি, মোটামুটি এত বড় করছি, এই এত বড় করলাম, দেখুন শেপটা করলাম। এবার এটা করার পরে আমি কালারটাকে একটু আলাদা দিচ্ছি, এই ধরনের কালার দিলাম। এবার এর মধ্যে আমি একটা জিনিস করব, ডিজাইনিং, এই যে শেপটা করলাম, তার বাম সাইডে আর একটু ডিজাইন দিব, ইনসার্টে যাচ্ছি, পিকচার, একটু পিকচার নিয়ে নিচ্ছি, পিকচার আমার কাছে এই পিকচারটা আছে, এই পিকচারটাই দেখুন কিভাবে ইউজ করছি, কি করব, টেক্সট র্যাপিং করব, ইন ফ্রন্ট অফ টেক্সট করব, এই কাজটা করব, দেখুন পিকচারটা উপরে চলে আসলো। এবার এই পিকচারটাকে একটু সাইজ ছোট করে এটা ঠিকঠাক করে আমি বসিয়ে দিচ্ছি, দেখুন এই পিকচারটাকে এখানে বসাচ্ছি, দেখে নিন কাজগুলো কিভাবে করতে হয়, বসালাম, বসানোর পরে আমি এই পিকচার বাকি অংশটাকে ক্রপ করে দেব, এই দেখুন ক্রপে ক্লিক করলাম, তারপরে ক্রপে ক্লিক করার পর এইভাবে ধরে এভাবে নিচে নামাবেন, দেখুন ক্রপ হয়ে যাবে, দিয়ে আবার ক্রপে ক্লিক করে দেন, এই দেখুন ক্রপ হয়ে গেল। এই যে ক্রপটা করলাম, এই ক্রপটাকে কপি করে নেবেন, দিয়ে পেস্ট করে নিচ্ছি, আর একটা চলে এসছে, এই ছবিটা ডান দিকে বসাবেন, তো ডান দিকে বসাবো কিভাবে দেখুন, এটা ধরে এইভাবে ছোট করতে করতে ডান দিকে নিয়ে চলে যাবেন, পয়েন্টারটা ধরে, তাহলে দেখুন ঘুরে গেল ছবিটা, এবার বসিয়ে দিন ভালোভাবে, এই দেখুন বসে গেল, কাজটা যখন হয়ে গেল দেখুন দেখতে ভালো লাগছে। এবার মিডিলে আমি লিখব বাংলাতে কিছু, তো লিখার জন্য আমি কি করব, এমনি টেক্সট বক্স নিয়েও দেখাই আপনাদেরকে লিখে, এই যে শেপসে যাবেন, শেপসের মধ্যে টেক্সট বক্স আছে, আর ওয়ার্ড আর্ট করলে একটু খাটনিটা কমে যায়, আমি টেক্সট বক্স নিয়ে দেখাচ্ছি, দেখুন কি কাজ হয়, এইভাবে একটা টানবেন ঘরটা, আর ওয়ার্ড আর্ট করলে কিছু করতে হয় না। এবার এর মধ্যে আমি লিখছি প্রকল্প রূপায়ণ খাতা, তো প্রকল্প লিখছি, দেখুন প্রকল্প লিখার জন্য আমি কন্ট্রোল দেবে, অল্টার দেবে, বি প্রেস করছি, দেখুন বিজয় হয়ে গেল। এবার আমি ফন্ট ফেসটাকেও বাংলা নেব, এটা প্রথমে পেয়ে গেলাম, দিয়ে আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। আর এই কাজটা যদি আপনারা ওয়ার্ড আর্ট নিয়ে করেন তাহলে কিছুই কাজটা করতে হবে না, ওয়ার্ড আর্ট নিয়ে বেস্ট হবে, করছি আমি প্রকল্প, ক লয়ে যুক্ত পয়ে, প্রকল্প রূপায়ণ, রয়ে দীর্ঘ, পয়ে আকার, 29তম মন্দান্ন, রূপায়ণ খাতা, ক্ষয় আকার, তয় আকার, এই দেখুন খাতা লিখলাম। এই লেখাটা আমি একটু সাইজ বড় করে নিচ্ছি, তাহলে কি করব, এইভাবে ক্লিক করে বড় করব, বেশি বড় হয়ে গেল, হ্যাঁ এত বড় ঠিক আছে। আচ্ছা এই লেখাটা লিখে নিলাম,
এই লেখাটাকে নিয়ে গিয়ে এইভাবে বসাবো। এই দেখুন শেপসের মধ্যে কি হলো না, সাদা কালারটা থেকে গেল। তখন আমাকে কি করতে হবে, শেপসে যেতে হবে, শেপ ফিলে যেতে হবে, দিয়ে ন ফিল করতে হবে, এই কাজটা করতে হবে। আউটলাইনে গিয়ে নো আউটলাইন করতে হবে, তারপরে ফন্টের কালার চেঞ্জ করতে হবে। আর যদি আপনারা ওয়ার্ড আর্ট নিয়ে করেন তাহলে এতটা খাটতে হবে না। এই দেখুন কাজটা হয়ে গেল, দেখুন খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেল। প্রকল্প রূপায়ণ খাতা, এই দেখুন কাজটা কাজ হয়ে গেল। এবার তার নিচে আমি দিব কাঞ্চনতলা হাই স্কুলের একটা ছবি। ছবি দেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করব, তারপরে পিকচার, পিকচার থেকে আমি একটা কাঞ্চনতলা হাই স্কুলের ছবি নিয়ে এলাম। এবার এই ছবিটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, তারপরে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে আমি এটা এখান থেকে একটু ক্রপ করে এতটা কেটে নিচ্ছি, আর উপর থেকে একটু কেটে নিই আকাশটা। এই দেখুন এতটা কেটে নিলাম, তারপরে ক্রপে আবার ক্লিক করে দিচ্ছি। ছবিটা ক্রপ হয়ে গেল। এবার ছবিটাকে বসাচ্ছি, দেখুন বসানোর জন্য ধরে এইভাবে জাস্ট এক কোণাটা মিলিয়ে নেবেন আগে, তারপরে এটা ডান দিকটা এই পয়েন্ট ধরে এইভাবে বড় করবেন, পয়েন্ট ধরে এইভাবে বড় করে ছেড়ে দেন। ব্যাস ছবি দেখুন হয়ে গেল, ছবিটা বসে গেল। ছবিটা বসে যাওয়ার পরে আমার জায়গা নিচে যথেষ্ট আছে, তা আমি এই জায়গা থেকে কি করব, এই দেখুন এখানে একটা শেপস আছে, ওই শেপটাকে আমি সিলেক্ট করব। তাহলে কি করা যেতে পারে, এইখানে ক্লিক করব তাহলে যাতে শেপটা হয় সিলেক্ট। তাহলে এটা হচ্ছে না, কি করা যায় বুদ্ধি খাটান। তাহলে কি করব, আমি এটা শেপটাকে ছবিটাকে একটু সরাবো যাতে শেপে ক্লিক করতে পারি, শেপটাই যাতে ক্লিক করতে পারি, একটু সাইডে সরিয়ে নিচ্ছি। এবার শেপটাই ক্লিক করলাম, দিয়ে কপি করছি, তারপরে পেস্ট করে দিলাম। দেখুন ছবিটা চলে আসলো, আমার এটা যেটা দরকার সেই শেপটা নিয়ে নিলাম। এবার এটা যেখানে ছিল সেখানে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম, এই থাকলো, বসে গেল। এবার এই ফুল দুটোকে করে নিচ্ছি কপি, কন্ট্রোল দেবে সি কপি, কন্ট্রোল দেবে ভি এ পেস্ট, তারপরে ফুলটাকে নিচে নামিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা নিচে নামাই, দেওয়ার পর এটা ধরে এনে এখানে বসে দিচ্ছি। এই দেখুন বসে গেল, বসানো হয়ে গেল। এবার বসিয়ে দিলাম, তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সাবজেক্টের নাম। তাহলে সাবজেক্টের নামটা লিখবো কিভাবে, আমি ওয়ার্ড আর্টে করবো সুবিধা হবে। দেখুন ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করছি, যে সিম্পল ওয়ার্ড আর্ট একটা নিয়ে নিলাম। এবার সাবজেক্টের নাম লিখবো, এটা নিয়ে চলে আসছি বাম দিকে, এই দেখুন লিখছি। দেখুন লেখার জন্য ফন্ট ফেস অবশ্যই আমি করব সুতর্নি, তারপরে লেখাটা লিখব, বিষয় লিখব। দেখুন এটা সিলেক্ট করে বাদ দিয়ে দিই, তিনবার ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি লিখছি, বিজয় তো করা আছে, লিখছি বয়ে হচ্ছি মধ্যাহ্ন 129, বিষয় বিষয় লিখছি আমি কম্পিউটার, ক হসি ময়ে যুক্ত পয়ে হসৌ টয়াকার র কম্পিউটার অ্যাপ্লিকেশন, অয়ে জফলা, জফলা লিখব জেড, হসিকার পয়ে যুক্ত লয়ে কয়ে একার তালবস্ব দন্তান্ন। এই দেখুন লিখলাম, লিখার পর আমি লিখাটাকে উপরে নিয়ে যেয়ে বসিয়ে দিচ্ছি। একটু সাইজ ছোট করতে হবে, হালকা সাইজ ছোট করলাম, এবার লেখাটা বসে যাবে আমার ঠিকঠাক, এই জায়গায় বসিয়ে দিলাম লেখাটা। দেখুন এখনো দেখতে ভালো লাগছে না, তাহলে কি করব, লেখার কালার চেঞ্জ করব, দেখতে ভালো লাগবে। কালার করছি ইয়েলো, দেখতে অবশ্যই ভালো লাগবে, এটাকেও ইয়েলো করি,
এই দেখুন, দেখতে ভালো লাগে কিনা, ভালো লাগছে দেখতে। তার নিচে এবার কাজটা করব, স্টুডেন্টের নাম লেখার জন্য কি করছি দেখুন, ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে একটা শেপস নিচ্ছি, শেপস নিয়ে চার কোণে একটা শেপস নিলাম, যে এরকম জায়গা থেকে আমি টেনে নিচ্ছি শেপটা, চার কোণা শেপস নিয়ে মোটামুটি এত বড় টানি, এত বড়তে হয়ে যাবে। শেপটা নিলাম, এই শেপটার আমি কালার করে দিচ্ছি, কালারটা করে দিচ্ছি একটা ডিপ কালার, যে কোনো কালার মারতে পারি অসুবিধা নাই, রেড করি, হেডিং লেখা আছে রেড, এখানেও রেড করলাম। এবার এই শেপটার ভিতরে আর একটা আমি রাউন্ড শেপ দিব, রাউন্ড শেপ নিলাম, তারপরে রাউন্ড শেপটা এইভাবে টেনে নিচ্ছি, এই দেখুন শেপটা টানলাম। এই শেপটার ভিতরের কালার মানে ফিল কালারটা করব হোয়াইট, এরকম শেপটা হবে, দেখুন শেপটা হোয়াইট করলাম। এবার এর মধ্যে আমি লিখব বাংলাতে, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এডিট, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করলাম, তাহলে আমি লিখতে পারবো, দেখুন রাইট ক্লিক করলাম, দে অ্যাড টেক্সট করলাম। এবার লেখাটা লিখব, লিখব কিভাবে লিখব, আমি বাম দিক থেকে লিখব, প্রথমে লিখব নাম, তো আমি এটাকে বাংলা করব, বাংলা করার জন্য সুতোর নিয়ম যে সাইজটা একটু বড় করে নিচ্ছি, লিখব দন্তার নয় আকার ম, নাম লিখলাম, দিয়ে ফুল স্টপ দিয়ে দিব, তো অন্য চলে আসলো কন্ট্রোল দেবে জেড প্রেস করবেন, অন্য আসলে দেবা ফুল স্টপ দিয়ে দিবেন, অনেকগুলো দিলাম আমি এত বড়, তারপরে এন্টার প্রেস করলাম, লিখছি শ্রেণী তালবস্বয়ে রফলা মধ্যাহ্নয়ে দীর্ঘী, দিয়ে ফুল স্টপ দিয়ে দিচ্ছি, ফুল স্টপ দিয়ে মোটামুটি এত বড় করি। তারপরে দিচ্ছি বিভাগ, বয়সী ভয়ে আকার গ, ফুল স্টপ দিচ্ছি, বিভাগ দিলাম। তারপরে দিচ্ছি রোল নাম্বার, রয় অকার ল দন্তান্ন অনুসার, এই দেখুন এই রোল নাম্বার লিখে দিলাম, বেশি হয়ে গেল, এন্টার প্রেস করলাম। এবার দিচ্ছি আমি রেজিস্ট্রেশন নাম্বার, রয় একার বর্গে জয় হসি দন্ত শয়ে যুক্ত টয়ে রফলা তালবস দন্তান্ন নম্বর দন্তান্ন অনুসার, রেজিস্ট্রেশন নাম্বার লিখা হয়ে গেল। এবার যখন লিখাটা হয়ে গেল দেখুন, এখানে আমি আর একবার এন্টার প্রেস করছি, তাহলে লেখাটা নিচে নেমে গেল, উপরে জায়গাটা ফাঁকা থাকলো, থাক ফাঁকা। এবার এই জায়গাতে আর একটু লাস্ট ফিনিশিং দিব, দেখুন কি করছি, প্রথমে যাচ্ছি আমি ডিজাইন, ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে পিকচার, আর একটা পিকচার দিব, পিকচার আমি এই পিকচারটা দিচ্ছি, এই পিকচারটাও গুগলে পেয়ে যাবেন, টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপরে পিকচারটা একটু সাইজ ছোট করে নিই, দিয়ে নিচে নিয়ে চলে আসছি, দেখুন পিকচারটা বসাবো কত সুন্দর লাগবে, দেখুন এই পিকচারটা নেব, দিয়ে এভাবে বসিয়ে দিব, এখানে এইভাবে বসিয়ে দিলাম, এই দেখুন কাজটা।